বাংলার ঐতিহ্য সেই রমনার বটমূলে পান্থালিশের ধারাবাহিকতা অব্যাহত রেখে ইতালি আওয়ামী লীগ গুলজন শাখা গত 5ই মে রবিবার স্থানীয় একটি পার্কে আয়োজন করে পান্থালিশের। আর এই আয়োজনে সাড়া দিয়ে সংগঠনের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের পরিবারবর্গ নিজ নিজ উদ্যোগে তাদের বাসা হতে ইলিশ ভাজা, পান্তা ছাড়াও বিভিন্ন প্রকৃতির সুস্বাদু খাবার নিয়ে এই মেলায় যোগ দেয়। খাবার পর্ব শেষে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে বলেন, যদি কমিউনিটি প্রতিটি প্রবাসী বাংলাদেশে এইভাবে সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা সবসময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপহার দেব বলে জানান। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাদু নৃত্য গানের মধ্য দিয়ে ছোট ছোট শিশু বাঙালি রমণীদের সমাগমে উৎসবস্থল হয়ে ওঠে এক ক্ষুদ্র বাংলাদেশ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মির্জা লতিফুল হক, খুরশিদ আলম স্বপন, রমিজউদ্দিন ব্যাপারী, তহিদুল আলম কিরণ, জাহাঙ্গীর আলম শিকদার, মাসুক আহমেদ সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ। আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে যারা আজকে অতিথি হয়ে এসেছেন, যারা বাহির থেকে এসেছেন বা এখানেই আছেন, যারা আওয়ামী লীগের সদস্য নন তারা আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ফুলের মধু খাইলো না মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইলো না। এখন দেখেন পানি আমি তার কান দেওয়াই করবো, এই খেজুরি খেজুরি করে করে। ইতালির বোলজানো থেকে এমদাদুল হক, এমদাদ চ্যানেল আই।